হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হোয়ে প্রোটিনের রিভিউ। আমি আজকে আপনাদের জন্য যে হোয়ে প্রোটিনটা নিয়ে এসেছি সেটা কিন্তু মেড ইন ইউএসএ, কিন্তু বিদেশি হোয়ে প্রোটিন হওয়া সত্ত্বেও এটা কিন্তু খুব সস্তা এবং অ্যামাজনে আমি এটা খুব সস্তাতেই পেয়েছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর আপনারা যদি এখনো এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই হলো সেই বক্স যেটা অ্যামাজন থেকে কিছুদিন আগেই আমার কাছে এসেছে। তাহলে চলুন আর দেরি না করে তাড়াতাড়ি এর আনবক্সিং করে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন আমার হোয়ে প্রোটিনের আনবক্সিং হয়ে গেছে, আর কি বেরিয়েছে দেখুন। এটা হলো আলটিমেট নিউট্রিশন প্রোস্টার হোয়ে প্রোটিন। আগেই বলেছি এই আলটিমেট নিউট্রিশন প্রোস্টার কিন্তু ইউএসএ কোম্পানি, মানে আলটিমেট নিউট্রিশন হচ্ছে ইউএসএ কোম্পানি, মেড ইন ইউএসএ, আর এটা হচ্ছে ইন্ডিয়াতে ইম্পোর্ট হয়। আপনি যখনই কোনো বাইরের এমন কোনো হোয়ে প্রোটিন কিনবেন যেগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা হয়েছে, তাহলে কিন্তু তার ইম্পোর্টার ট্যাগ অবশ্যই দেখে নেবেন। এটা কিন্তু হোয়ে প্রোটিন জেনুইন কি না সেটা বোঝার কিন্তু একটা পদ্ধতি। এবার দেখুন এই হোয়ে প্রোটিনটা মেড ইন ইউএসএ, এবার ইম্পোর্টার ট্যাগটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এমপিএন বলে একটা ট্যাগ লাগানো আছে, ঠিক আছে। এমপিএন এটা হলো মাসেল প্রো নিউট্রিশন, মানে আলটিমেট নিউট্রিশনের এটা কিন্তু অথরাইজড ইম্পোর্টার ইন্ডিয়াতে। এটা আপনি যদি গুগলে সার্চ করেন আপনি পেয়ে যাবেন যে আলটিমেট নিউট্রিশনের অথরাইজ ইম্পোর্টার ইন্ডিয়াতে কী কী কে কে আছে। তার মধ্যে কিন্তু আপনি এমপিএন মাসেল প্রো নিউট্রিশনের নাম দেখতে পাবেন, ঠিক আছে। এটা হলো এখানে দেখুন হলোগ্রাম দেখা যাচ্ছে, এখানে স্ক্র্যাচ করার জন্য লেখা আছে, হয়তো দেখা যাবে না পুরোপুরি ঠিকভাবে, ঠিক আছে। আপনি যদি চান আপনি কিন্তু আলটিমেট নিউট্রিশনকে এর যে বারকোডের আইডি ফাইডি দিয়ে আপনি কিন্তু মেল করলে ওরা কিন্তু রিপ্লাই করে যে আপনি যে প্রোডাক্টটা ইউজ করছেন সেটা জেনুইন কিনা। এখানেও দেখুন এমপিএন এর লোগো দেখতে পাবেন। এগুলো এগুলো হচ্ছে দেখে নেওয়াটা খুবই জরুরি, এগুলো থেকে আপনি বোঝা যায় যে আপনি যেটা পেয়েছেন হোয়ে প্রোটিনটা সেটা অরিজিনাল কিনা। আমার এটা পড়েছে 2799, অর্থাৎ 2800 টাকা। এবার এটার ওজন বলি 5.28 LBS, মানে অর্থাৎ 5.28 পাউন্ড, অর্থাৎ কেজিতে কনভার্ট করলে হয় 2.4 কেজি বা 2 কিলো 400 গ্রাম প্রোটিন। 2 কিলো 400 গ্রাম প্রোটিনের দাম 2800 টাকা, তাও মেড ইন ইউএস। এখানেই হচ্ছে বড় ব্যাপার। এবার আসি মেন হচ্ছে যেটা, এর হচ্ছে লেভেল ইনফরমেশন। দেখুন দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু আমি যদি আপনারা যদি না দেখতে পান আমি একটা স্ক্রিনশটও আমি দিয়ে দেবো আর কি। এতে রয়েছে দেখুন টোটাল 80 সার্ভিংস, ঠিক আছে। 80 সার্ভিংস, এক একটা সার্ভিং 30 গ্রাম করে, অর্থাৎ 2.4 কেজি ওজনের এটা বক্স, মানে 2.4 কেজি এর জন্য প্রোটিন আছে। তার টোটাল 80 সার্ভিং, পার সার্ভিং 30 গ্রাম। এবার 30 গ্রামসে কী কী থাকছে দেখুন, পার সার্ভিংয়ে আপনারা আপনাদের থাকছে টোটাল 120 ক্যালোরি, অর্থাৎ লো ইন ক্যালোরি যা হয় আর কি। ক্যালোরিজ ফ্রম ফ্যাট অনলি 10, মানে ফ্যাট খুব কম পরিমাণে আছে তাই ক্যালোরিজ ফ্রম ফ্যাট মাত্র 10 দেখাচ্ছে। টোটাল ফ্যাট আছে 1 গ্রাম, ঠিক আছে, যার মধ্যে স্যাচুরেটেড ফ্যাট 0.5 গ্রাম, কোলেস্টেরল আছে 20 মিলিগ্রাম, সোডিয়াম 30 মিলিগ্রাম, কোলেস্টেরল লো কোলেস্টেরল, সোডিয়াম 30 মিলিগ্রাম লো ইন সোডিয়াম। টোটাল কার্বোহাইড্রেট 2 গ্রাম, মাত্র 2 গ্রাম কার্বোহাইড্রেট আছে, অর্থাৎ এটা কিন্তু লিন প্রোটিন। অবশ্যই হোয়ে প্রোটিন লিন প্রোটিন হয়, হোয়ে প্রোটিনের মধ্যে আপনার যত কার্বোহাইড্রেটের পরিমাণ এবং ফ্যাটের পরিমাণ কম থাকবে সেগুলো কী হবে, সেই হোয়ে প্রোটিন তত ভালো বা তত ভালো কোয়ালিটি। এবার আসি মেইন জায়গায়, সুগার। সুগার মাত্র 1 গ্রাম, ঠিক আছে। এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লেভারিং যেগুলো থাকে সেগুলো, তার জন্যই একটু সুগার থাকে, যেটা একটু যাতে ফ্লেভারটা আপনার ভালো লাগে থাকে। এবার মেইন ইনগ্রিডিয়েন্ট যে প্রোটিন, আমি 30 গ্রামের প্রোটিন পাচ্ছি 25 গ্রাম, অর্থাৎ আমি যদি 100 গ্রামে ধরি 83 গ্রাম প্রোটিন পাচ্ছি, পার 100 গ্রামে 83 গ্রাম প্রোটিন, ঠিক আছে। এই হলো গেল। এবার আসি ইনগ্রিডিয়েন্টসে, ইনগ্রিডিয়েন্টসে কী কী আছে দেখে নিই। মেন ইনগ্রিডিয়েন্টসে কী আছে, প্রোটিন ব্লেন্ড, এটা কিন্তু প্রোটিন আইসোলেট নয়। এর আগে আমি একটা মাইপ্রোটিনের রিভিউ করেছিলাম, সেটা কিন্তু প্রোটিন আইসোলেট ছিল,
আইসোলেটের দাম আমি আগেই বলেছি আপনাদের, আইসোলেটের দাম কিছুটা বেশি হয়। এটা কিন্তু প্রোটিন ব্লেন্ড, আর প্রোটিন অনেক ধরনের হয়, আইসোলেট হয়, কনসেন্ট্রেট হয় আর ব্লেন্ড হয়। ব্লেন্ডে কী থাকে, সাধারণত আইসোলেট এবং কনসেন্ট্রেটের মিশ্রণ থাকে। এবার আসি এতে কী কী আছে, প্রোটিন ব্লেন্ড অর্থাৎ এতে কী কী আছে, হোয়ে প্রোটিন আইসোলেট, হোয়ে প্রোটিন কনসেন্ট্রেট অ্যান্ড হোয়ে পেপটাইডস। আমি আগেই বলেছি ব্লেন্ড মানে আইসোলেট কনসেন্ট্রেট একটা নির্দিষ্ট রেশিওতে যে যেরকম পারে সেরকম রেশিওতে মেশায়। এছাড়াও কী আছে, ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল ফ্লেভারস। অবশ্যই এটা স্ট্রবেরি ফ্লেভার আমি আপনাদের আগেই বলেছি, এই জন্য সেটা ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল ফ্লেভার। এছাড়া সুক্রালোজ, এই যে 1 গ্রাম সুগারের কথা বললাম না, সুক্রালোজ, এগুলো সুক্রালোজটাকে মিষ্টি করার জন্য, অ্যাসালফেম পটাশিয়াম, বিটরুট পাউডার ফর কালার। এগুলো বিটরুট পাউডার তো আমরা জানি বিটরুট কি, বিট আর কি, সেটাকে বিটরুট বলে, সেটা ওটা কালারের জন্য দেওয়া আছে। লেখা আছে কন্টেন্স মিল্ক, আমরা সবাই জানি যে হোয়ে প্রোটিনটা কিন্তু দুধ থেকে তৈরি হয়, সেই জন্য এখানে লেখা কন্টেন্স মিল্ক। এবার নোটিস একটা দেওয়া আছে, এটা গাইডলাইন, দিস হেলথ সাপ্লিমেন্ট ইজ নট টু বি ইউজড অ্যাজ এ সাবস্টিটিউট ফর ভ্যারাইড ডায়েট। এটা আমি আপনাদের আগেও বলেছি যে হেলথ সাপ্লিমেন্ট কিন্তু সাপ্লিমেন্ট মানে খাবারকে সাপোর্ট দেওয়ার জন্য বা সেটাকে সাপ্লিমেন্ট করার জন্য, এটা কিন্তু হোল ফুড না। আপনাকে সমস্ত প্রোটিন বা যে কোনো ধরনের খাবার থেকে কিন্তু প্রোটিনটা মেন ফুড থেকেই নেওয়া উচিত, এবং তার মধ্যে যদি যেটা ঘাটতি থাকবে সেটা কিন্তু হোয়ে প্রোটিন দ্বারা পূরণ করা উচিত। এটা হচ্ছে আপনার প্রোটিনের অ্যামাইনো প্রোফাইল বা অ্যামাইনো অ্যাসিড প্রোফাইল। অ্যামাইনো অ্যাসিড প্রোফাইল কি, আমরা জানি যে কোনো প্রোটিন কিন্তু অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি হয়। তার মধ্যে এবার অ্যামাইনো অ্যাসিড কত ধরনের হয়, অ্যামাইনো অ্যাসিডের মধ্যে থাকে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড এবং নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড হলো সেইগুলি যেগুলো কিন্তু আমাদের শরীরে তৈরি হয় না, যেগুলো আমাদের বাইরে থেকে বা খাদ্যের মাধ্যমে, সাপ্লিমেন্ট বলছি না, যে কোনো খাদ্যের মাধ্যমে আমাদের নিতে হয়। আর নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড হলো সেইগুলো যেগুলো আমাদের শরীরে নিজে থেকে তৈরি করতে পারে। এবার হচ্ছে আপনি যে কোনো প্রোটিন সাপ্লিমেন্টে কিন্তু প্রোটিনের কোয়ালিটি তখনই ভালো হয় যখন কিন্তু এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, যেহেতু এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড কিন্তু আমাদের শরীরে নিজে থেকে তৈরি হয়, বাইরে থেকে নিতে হয়। এবার সেই জন্য আপনি কিন্তু অ্যামাইনো অ্যাসিড প্রোফাইলটা যে কোনো প্রোটিনে দেখাটা খুব জরুরি। প্রথম প্রথম না দেখলেও চলবে যে কত গ্রাম প্রোটিন আছে, কিন্তু আপনি যখন প্রোটিনের কোয়ালিটি নির্ধারণ করতে চাইবেন তখন কিন্তু এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের পরিমাণটা দেখতে হবে। এবার হচ্ছে আরেকটা ব্যাপার এখানে বলে রাখুন, দেখবেন সমস্ত প্রোটিনে দেখবেন একটা জিনিস লেখা থাকে BCAA। BCAA কি, BCAA হলে ব্রাঞ্চ চেইন অ্যামিনো অ্যাসিড বা ব্রাঞ্চ চেইন অ্যামাইনো অ্যাসিড। সেটা কি, ব্রাঞ্চ চেইন অ্যামাইনো অ্যাসিড হলো এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের একটা পার্ট, সাধারণত সেটা তিনটে অ্যামাইনো অ্যাসিড থাকে, সেই তিনটে অ্যামাইনো অ্যাসিডকে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড বলে, এই BCAA বলে। সেটা কি কি, এটা হচ্ছে লিউসিন, আইসোলিউসিন অ্যান্ড ভ্যালিন, এই তিনটে অ্যামাইনো অ্যাসিডকে কিন্তু একসাথে BCAA বলে। দেখুন এর মধ্যে এখানে ডিটেলে দেওয়া আছে যে 6 গ্রাম BCAA আছে আর এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড 11 গ্রাম আছে, মিলিগ্রামে দেওয়া আছে, আমি গ্রামে কনভার্ট করে বলছি। টোটাল অ্যামাইনো অ্যাসিড 25 গ্রাম, অর্থাৎ পার স্কুপে 25 গ্রাম যে প্রোটিনস তার ব্রেকআপটা দেওয়া আছে। দেখুন এটা কিন্তু নিজে নিজে জলে গুলে যাচ্ছে। আর একটা জিনিস একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন একটু লাল লাল ভাবও আসছে, এটা একটু আর্টিফিশিয়াল কালারিং বা বিটরুট দেওয়া আছে বললেন না, সেটার জন্য। এবার একটু হালকা করে গুলিয়ে এবার দেখুন মোটামুটি গুলে গেছে, ঠিক আছে, সেরকম যতটা গুলে যাওয়ার কথা ঠিকই আছে। এবার টেস্ট ওকে, আমি খুব ভালো বলবো না, ঠিকঠাকই লেগেছে। আমি মাইপ্রোটিনের স্ট্রবেরি টেস্ট করেছি বলেই বলছি, ওটার টেস্ট অনেক বেটার ছিল, কিন্তু দামের পার্থক্য দেখতে হবে, এটার দাম কিন্তু প্রায় অর্ধেক, মাইপ্রোটিনের হোয়ে প্রোটিনের এটা প্রায় অর্ধেক দাম। টেস্ট ঠিক আছে, আমার টেস্ট নিয়ে অতটা ম্যাটার করে না, প্রোটিনের
বাকি ওভারঅল এ আছে, টেস্ট ঠিকঠাক আছে, আপনি খেতে পারবেন, কেউ খুব একটা অসুবিধা হবে যে তা না, তবে আরো বেটার হতে পারত টেস্ট, যদি সেটা ম্যাটার করে না। নেক্সট আসি এটা কস্ট নিয়ে, টেস্ট কেন মিক্সিবিলিটি ঠিকঠাক আছে, আপনি শেকারে নিয়ে একটু নাড়ালে কিন্তু মিক্স হয়ে যাবে, সেটা নিয়ে সমস্যা নেই। এবার আসি এটা কস্টে, কস্ট কিন্তু মেইন ইস্যু, আমরা যারা হোয়ে প্রোটিন ইউজ করি, কারণ দেখা যায় হোয়ে প্রোটিন এমনিতেই এক্সপেন্সিভ হয়, তাছাড়া প্রচুর এক্সপেন্সিভ হোয়ে প্রোটিন ইউজ করা কিন্তু সবার পক্ষে সম্ভব হয়, তাই কস্টটা ম্যাটার করে। এটা হচ্ছে 2.4 কেজি বা 2.39 কেজি, যেটার দাম পড়েছে আমার বললাম 2800 টাকার মতো। এটার টোটাল আছে 80 স্কুপ, অর্থাৎ 80 স্কুপের দাম হলো 2800 টাকা, অর্থাৎ পার স্কুপের দাম হচ্ছে 2800/80, অর্থাৎ 35 টাকা, মাত্র 35 টাকায় 1 স্কুপ হয়ে প্রোটিন। এবার 35 টাকার একটা স্কুপে কিন্তু আপনার থাকছে 25 গ্রাম প্রোটিন, এটাও মাথায় রাখতে হবে যে 35 গ্রামে আপনি কিন্তু 25 গ্রাম প্রোটিন পাচ্ছেন। এবার পার গ্রাম প্রোটিনের দাম হচ্ছে 35/25, অর্থাৎ 1.4 টাকা বা 1.40 টাকা, যেটা কিন্তু খুবই কম। আপনার ন্যাচারাল হোয়ে প্রোটিনের সোর্সেও আমি একটা ভিডিও করেছিলাম যে প্রোটিন সোর্স কত সস্তা প্রোটিন সোর্সে, তাও দেখবেন অনেক প্রোটিন সোর্সের দাম কিন্তু পার গ্রামের দাম 2 টাকার কাছাকাছি চলে যায়, সেখানে আপনি কিন্তু এর থেকে 1.40 টাকায় 1 গ্রাম প্রোটিন পাচ্ছেন, যেটা কিন্তু তুলনামূলক অনেক কম। মাই প্রোটিনের সেটা আমি যেটা যখন আইসোলেটেড ভিডিওটা করেছিলাম ওটা কিন্তু 2 টাকার বেশি ছিল পার গ্রাম প্রোটিনের প্রাইস, সেই তুলনায় দেখলে এটা কিন্তু অনেক সস্তা। আর সবচেয়ে বড় কথা এটা অনেক রিলায়েবল, মাই প্রোটিনও ভালো ব্র্যান্ড, আমি মাই প্রোটিনের সাথে কম্প্যারিজনে যাচ্ছি না, আমি বলছি এটা রিলায়েবল এই কারণে এটা হচ্ছে মেড ইন ইউএসএ। এখানে একটা কথা বলে রাখি, একসময় কিন্তু আলটিমেট নিউট্রিশন প্রোস্টার কিন্তু ইন্ডিয়াতে নাম্বার 1 সেলিং ব্র্যান্ড ছিল, কারণটা কিন্তু একটাই যে প্রোটিন হিসাবে অবশ্যই ভালো এবং সবচেয়ে সস্তা ব্র্যান্ড সেই জন্য, কিন্তু তখনও এটার দাম কিন্তু 4300 বা 4000 বা 4500 এরকম ছিল। কিন্তু কী হয়, মাঝখানে আলটিমেট নিউট্রিশন প্রোস্টারের যে আলটিমেট নিউট্রিশনের যে কোম্পানিটা কিন্তু মাঝখানে বন্ধ হয়ে যায়, তার প্রোডাকশান স্টপ করে দেয় বিভিন্ন কারণে, তারা প্রোডাকশান স্টপ করে দেয়, তখন কি হয় আর তারপরে কিন্তু এটা কিন্তু পুরানো ব্যাচে, তখন আলটিমেট নিউট্রিশন প্রোস্টারের দাম অনেকটাই কমে যায়। এখন আবার ওরা আলটিমেট নিউট্রিশন কিন্তু আবার নিজস্ব ম্যানুফ্যাকচার শুরু করেছে, আপনি ওদের ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন। ইন্ডিয়ার একসময় নাম্বার 1 ছিল, কারণ এটা সস্তায় সবচেয়ে ভালো প্রোটিন ইন্ডিয়াতে আলটিমেট নিউট্রিশন প্রোস্টারই ছিল, সেই জন্য আপনি এটা কিন্তু নির্দ্বিধায় নিতে পারেন। এবং অ্যামাজনে এখন দাম দেখলাম আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু 3000 হয়ে গেছে, আপনি একটু ওয়েট করুন, যখন ছাড় দেয় কার্ডের ডিসকাউন্ট বা এমনি ফ্ল্যাশ সেল বা যখন মাঝে মাঝে দেয় তখন কিন্তু এটার দাম 2700/2800 থাকে। এটা আমি অনেকবার আগেও লক্ষ্য করেছি, তখন আমার প্রোটিনের রিকোয়ারমেন্ট ছিল না, এখন যেহেতু জিম খুলে গেছে এবার প্রোটিনের রিকোয়ারমেন্ট হবে, তো সেজন্য আমি এটা কিন্তু কিনে রাখলাম। এবং 2800 টাকায় আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, অ্যামাজনের লিঙ্কটা, 2800 টাকায় খুব ভালো, আমার মনে হয় না যে এই প্রাইস রেঞ্জে ইউএসএ, মেড ইন ইউএসএ বলছি, ইন্ডিয়ান হোয়ে প্রোটিন ম্যানুফ্যাকচার ইন ইন্ডিয়ার কথা বলছি না, কারণ ইউএসএ থেকে যখনই কোনো হোয়ে প্রোটিন ইন্ডিয়াতে আনতে হয় তাহলে ইম্পোর্ট ডিউটি দিতে হয়, ইম্পোর্ট ডিউটি পে করতে হয়, যেটার জন্য দামটা কিছুটা বেড়ে যায়, বেশ কিছুটাই বেড়ে যায়, তা সেই হিসাবে বলছি এই হোয়ে প্রোটিনের দাম অনেক কম। এবং এটা আগেই বলেছি আপনি হোয়ে প্রোটিন কিনতে গেলে কী কী করবে, গালতে এই প্রথমে লেভ ইম্পোর্টারের সিল দেখে নেবেন, এখানে দেখুন কান্ট্রি অফ অরিজিন কিন্তু ইউএসএ লেখাই আছে, ফ্লেভার আপনার সব কিছু কবে ম্যানুফ্যাকচার ডেট সব কিছু দেওয়া গেছে, এক্সপায়ারি ডেট সবই দেওয়া আছে, ঠিক আছে এগুলো একটু দেখে নেবেন। হোয়ে প্রোটিনের ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ারি ডেটের তলায় লেখা আছে, এটা হয়তো আপনি দেখতে পাবেন না, আমি পড়ে বলে দিচ্ছি, এটা হচ্ছে 2018 অক্টোবরে ম্যানুফ্যাকচার, মানে অনেক পুরানো, বুঝতেই পারছেন প্রায় 2 বছর হয়ে গেছে, আর 2021 অক্টোবর পর্যন্ত এর এক্সপায়ারি ডেট আছে। বললাম এটা অনেক পুরানো ব্যাচের জিনিস, কারণ হচ্ছে মাঝখানে কিছুদিন আলটিমেট নিউট্রিশন নিজের কিন্তু প্রোডাকশান স্টপ রেখেছে, এটা সেই পুরানো ব্যাচের বলে আমি এত সস্তায় পেয়েছি, আপনিও লক্ষ্য রাখুন এখনও কিন্তু স্টকে প্রচুর অ্যাভেলেবেল আছে, কারণ যেসব ইম্পোর্টার তারাই বলেছে যে ওরা কিন্তু একসাথে একটা দুটো বক্স তো ইম্পোর্ট করে না, ওরা হিউজ হিউজ শিপমেন্ট ইম্পোর্ট করে, তো ওদের কাছে প্রচুর পরিমাণে থাকে। এবং ওরা কী করে, এখন ডিসকাউন্টেড প্রাইসে আবার আলটিমেট নিউট্রিশন প্রোস্টার বাজারে দিচ্ছে, আপনি একটু অ্যামাজন বা ফ্লিপকার্টে একটু লক্ষ্য রাখেন, সাধারণত অ্যামাজনেই দেখবেন বেশি পাবেন, আমি দেখেছি অ্যামাজনে মাঝে মাঝে এটার উপর ছাড় দেয়, আপনি একটু চেক আউট করলে পেয়ে যাবেন। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান, ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই, আবার হাজির হবো কোন নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।